নমস্কার বন্ধুরা, আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন। বন্ধুরা, এটি আমার বাগান নয়, আমি আজকে আমার বাগানের জন্য কিছু শীতের চারা গাছ নিতে এসেছি আমার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে বিশ্বাস নার্সারি, প্রোপাইটার অসিত বিশ্বাস। তো সেই নার্সারিতে কি কি চারা পাওয়া যাচ্ছে আজকে আমি সেটা আপনাদের সামনে তুলে ধরবো, এবং তার সাথে অসিত কাকু যেহেতু আছে আমি কাকার সাথেও আপনাদের পরিচয় করিয়ে দেব। তো আমরা এখানে দেখে নেব যে এই নার্সারিতে কেমন কোয়ালিটির এবং কি কি ধরনের চারা পাওয়া যায়। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। অসিত কাকুর বাড়িতেই তার নার্সারি। বাড়ির উঠান, একতলার ছাদ, দোতলার ছাদ পুরো এইরকম থালাপটে ভর্তি। যদি এক এক করে গোনা যায় 2000-এর উপর পট হয়ে যাবে বলে মনে হয়। প্রচুর প্রচুর এইরকম থালাপট, যেখানে শীতের ছোট ছোট চারা বীজ থেকে জার্মিনেশন করে তৈরি করা হচ্ছে। একটু সাবধানে চলাফেরা না করলেই টবে পা পড়ে যেতে পারে। তো আমরা একদম নিচের থেকে শুরু করলাম, কোনো পটে সবে বীজগুলো থেকে চারা বেরিয়েছে, কোনো পটে চারাগুলো বিক্রি করার জন্য রেডি, এবং কোনো পটে চারা প্রায় শেষ, আবার নতুন করে চারা ফেলা হচ্ছে। আমি প্রায় প্রতি বছর 25-30 রকমের শীতকালীন মরসুমি ফুল গাছ করে থাকি, এবং প্রতি বছরই চেষ্টা করি নতুন নতুন একটি বা দুটি করে ভ্যারাইটি বাড়ানোর। কিন্তু অসিত কাকুর কাছে গিয়ে জানতে পারলাম তার কাছে নাকি 90 ধরনের শীতকালীন ফুল পাওয়া যাচ্ছে। আমি তো শুনে তাজ্জব হয়ে গেলাম। আমি নিজে জানতাম হয়তো 60-65 রকমের ফুল শীতকালে পাওয়া যায়, কিন্তু না, তার কাছে নাকি 90+ ভ্যারাইটির ফুল গাছ রয়েছে। এমন এমন কয়েকটি গাছের নাম বললেন যেগুলো মনে রাখাও বেশ কঠিন, কিন্তু প্রত্যেকটা চারা খুব সুন্দর, সতেজ, এবং চারাগুলো কিন্তু খুব স্বাস্থ্যকর, রোগ পোকা নেই, চারাগুলো খুবই সুন্দর। আমি আমার বাগানের জন্য বেশ কিছু চারা গাছ অসিত কাকুর কাছ থেকে নিয়ে আসলাম। যেদিকেই তাকাই সেদিকেই শুধু এইরকম ছোট ছোট শীটলিং পাত্রে ছোট ছোট চারা। আমি তিনতলার ছাদে উঠে এসেছি, এখানেও দেখুন সারা ছাদ জুড়ে শুধু চারা এবং চারা। তো আমরা এখানেই অসিত কাকুকে পেয়েছি, চলুন কাকার সাথে পরিচয় করে নেই। কাকা, প্রথমে আপনি আপনার নাম এবং ফোন নাম্বারটা আমার দর্শক বন্ধুদের জানিয়ে দিন। নমস্কার, আমার নাম অসিত বিশ্বাস, আমার নার্সারির নাম বিশ্বাস নার্সারি, ফোন নম্বর 89-72-38-85-02। কাকা, তোমার কাছে কত ধরনের ফুলের চারা পাওয়া যাবে? 90+। 90+ চারা আছে, তার মধ্যে আনকমন কয়েকটা চারা? আনকমন চারা আছে, চ্যারিটি মিক্স, চ্যারিটি মিক্স, এই যে এই যে চ্যারিটি, এই যে চ্যারিটি মিক্স ড্রপ গাছ হবে এই যে। আচ্ছা দেখুন, এই যে গাছের কোয়ালিটিটা দেখুন, খুব সুন্দর কোয়ালিটির গাছ আছে। আর কি কি গাছ আছে কাকা? মিস মেসাম ম্যাথিমাম, মিস মেসাম ম্যাথিমাম, অনেকে আইস প্ল্যান্ট বলেন। আচ্ছা আচ্ছা, আর একটা আছে হচ্ছে আর্কোটিক্স, ওই যে আর্কোটিক্স আছে, ওই যে আর্কোটিক্স। আচ্ছা, তো এখানে টরেনিয়া, লোবেলিয়া, লিনারেরিয়া, তারপর হচ্ছে সিনারেরিয়া, দুই রকম আছে, স্পেশাল একটা সিনারেরিয়া আছে, বেলিস আছে, তারপরে আছে ওদিক বেলস অফ আয়ারল্যান্ড। তো কাকার এখানে কবে থেকে মানে চারা পাওয়া যায়? আমার এখানে চারা পাওয়া সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে, সেপ্টেম্বর থেকে চারা পাওয়া যায়। এখানে তো রিটেল পাওয়া যায় প্লাস হোলসেল পাওয়া যায়। আচ্ছা, হোলসেল যারা চারা নিতে চাইবে তারা কিভাবে? আগে থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে, সেটা মানে কারণ আমি যা দেখছি যোগাযোগ করতে হবে।
আর যারা রিটেল চারা নিতে চাইছে তাদের দাম মোটামুটি কত থেকে শুরু আছে এখানে? চারার দাম 5 টাকা, 4 টাকা, 5 টাকা থেকে বিভিন্ন ধরনের চারা, বিভিন্ন ধরনের 3 টাকা আছে, 3 টাকা মাসিকাদা, 3 টাকা মাসিকাদা, মাসিকাদা এখন সব সব জিনিসের দাম বেড়েছে, তো চারার উপর দাম বাড়াতে বাধ্য হচ্ছে, কিছু করার নেই। 3 টাকা থেকে শুরু আবার 50 টাকা পর্যন্ত। 5 টাকা। এইটা হচ্ছে ডবল ডবল ফ্লক্স, ডবল ফ্লক্স। পিটুনিয়া আমার কাছে 15 থেকে 18 রকম ভ্যারাইটি পাওয়া যায়, পার্টিকুলার আলাদা আলাদা একবারে, মানে সেই কালার সব আলাদা। আমার কাছে পিটুনিয়া আলাদা, থাকলে দেবো নাহলে দেবো না। হ্যাঁ, এটা হচ্ছে ড্যাডি, সব পিঙ্ক, রোজ, ইয়েলো, হোয়াইট, বার্গান্ডি, তারপরে আল্ট্রা স্টার, ইনকাস গাঁদার চার হচ্ছে 4 টাকা। এই যে একটা 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 আছে বেলসা আইল্যান্ড, রেয়ার মধ্যে বেলসা সবুজ ফুল। আচ্ছা কাকা, ওই যদি কেউ কৃষ্ণনগর থেকে কখন আসবে, কৃষ্ণনগর থেকে দেখেন আসবে, অটো করে আসবে, জায়গার নাম হচ্ছে হরিশপুর বলবে, তাই তো? হ্যাঁ, হরিশপুর কালভার্ট আমার স্টপিস ওইখানে। আমরা অ্যাড্রেসটা এবং কাকার ফোন নাম্বারটা স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আর যারা চা নিতে চাইবেন ফোন করে কাকার সাথে যোগাযোগ করে। এই যে এটা বেলিস, তারপরে আছে স্টক 3-4 রকম আছে, স্টক 90 রকম ফুল আছে, মানে সমস্ত ফুল গাছ আছে। ফুল পিটুনিয়া, পিটুনিয়া একটা ধরে, পিটুনিয়া সিঙ্গেল পিটুনিয়া একটা, সিঙ্গেল যদি ধরা যায় মানে, আর সিঙ্গেল কালার ওয়াইজ ধরলে আরো বেড়ে যাবে। পিটুনিয়া যে 15টা ভ্যারাইটি আছে সেটাকে যদি আমরা একটা ধরি, হ্যাঁ হ্যাঁ, 90টা প্রায় ভ্যারাইটি, 90 প্লাস, তার মানে মোটামুটি 150 কাছে কাছে ভ্যারাইটি হয়ে যাবে। হ্যাঁ, 150, হ্যাঁ 150 না, 150 না, ও দেশে পরে বেশি বলা। পিটুনিয়া 15টা হয়, ইনকা 4-5টা কালার আছে। হ্যাঁ হ্যাঁ, ইনকা ইনকা আছে, ওই ওই ওরম করতে গেলে 120-125 হয়ে যাবে। বন্ধুরা, যেমনটি আপনারা শুনলেন যে কাকার কাছে প্রায় 90+ ভ্যারাইটির চারা পাওয়া যাচ্ছে, যদি আমরা প্রতিটি ভ্যারাইটিকে সিঙ্গেল হিসেবে ধরি। যেমন পিটুনিয়ার প্রায় 15 থেকে 16টি ভ্যারাইটি বা কালার পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, প্রত্যেকটি কালার আলাদা আলাদা করে মার্কিং করা আছে, অর্থাৎ আলাদা আলাদা পাত্রে ফেলা আছে, আপনারা চাইলে নাম বলে বলে সেই চারাগুলো নিতে পারেন। শুধুমাত্র পিটুনিয়া নয়, ইনকা গাঁদা, স্টক বা এই ধরনের যে সমস্ত গাছগুলো আছে, প্রত্যেকটা গাছ আলাদা আলাদা করে মার্কিং করা আছে, আপনারা নির্দিষ্ট করে সেই গাছগুলোই নিতে পারেন। এইগুলো যদি ধরা যায় প্রায় 120-এর কাছাকাছি ভ্যারাইটি রয়েছে। আর এখানে মোটামুটি সেপ্টেম্বর মাস থেকেই চারা পাওয়া যায়। কাকা শুধু যে চারা বিক্রি করে তাই নয়, নিজে একজন খুব ভালো গ্রোয়ার, আমি নিচের ছাদে দেখাচ্ছি, দেখুন এখানে এগুলো জিনিয়া ফুল, কত সুন্দর জিনিয়া ফুল ফুটে আছে, আমি উপর থেকে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। আর এই যে খালি ছাদ, শুধু এই ছাদটা নয়, এরকম আরও দুটি ছাদ আছে। কাকা বললো কাকা নাকি 1000 টব এখানে করবে, কিছু কিছু টব দেখুন সাজানো হয়ে গিয়েছে চারিদিকে, আর এই যে টব নিয়ে আসা আছে এবং ওই যে বস্তা চাপা দেওয়া, সেখানে মাটিও রেডি করা আছে। এখানে 1000+ টব কাকা নিজে শখের জন্য করবে, নিজের হাতে করবে।
এই ছাদ জুড়ে শীতে ফুল থাকবে, কাকা কেমন ফুল ফুটিয়েছে আমরা অবশ্যই যখন কাকার সাথে যোগাযোগ করে যখন ফুল ফুটবে তখন দেখতে যাব। দেখা যাচ্ছে অনেকেই চারা প্রথম দিকে করাতে মানে বসাতে পারে না, হ্যাঁ ওয়েদার খুব খারাপ, ওয়েদার খুব খারাপ। হ্যাঁ সেক্ষেত্রে কেউ যদি মনে করে না আমরা একটু বড় চারা নিতে চাইবো, সেক্ষেত্রে তাদের জন্য রেখেছি, তাদের জন্য 2 ইঞ্চি পট করা আছে, 2 ইঞ্চি পট করা আছে, 2 ইঞ্চি পট মানে দাম হচ্ছে 10 থেকে 12 টাকা, 10 থেকে 12 টাকা, মানে সেটা খুব ভালো, দামটা খুব কম, পিটুনিয়া 10 টাকা আর একটু দামি মানে 6 টাকা 12 টাকা, 10 টাকা 12 টাকার মধ্যে হবে। তার থেকে কি রেডি চারা পাওয়া যায়? বন্ধুরা এই যে 2 ইঞ্চি পটে পিটুনিয়ার চারা, একদম রেডি চারা, আপনারা নিয়ে এসে এগুলো বসিয়ে দিতে পারেন। 2 ইঞ্চি পটে রয়েছে 10 টাকা দাম, আর যেগুলো চারার দাম 6 টাকা সেগুলো 12 টাকা করে পাওয়া যাবে। দেখুন নিচে দিয়ে কি সুন্দর শিকড় বেরিয়েছে এবং চারাগুলো কত হেলদি। আপনারা চাইলে এরকম সেকেন্ড পটের অনেক রকম ভ্যারাইটি কাকার নার্সারিতে পেয়ে যাবেন। আচ্ছা কাকা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, নমস্কার। ঠিক আছে বন্ধুরা, এখানে সেই সেপ্টেম্বর মাস থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত ফুল গাছের চারা পাওয়া যায়, এছাড়াও গরমকালের বিভিন্ন চারা পাওয়া যায়। তো গরমকালের চারাগুলো আমরা গ্রীষ্মে দেখাবো। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন। তো বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।